এইভাবে টাইল যদি ফেলে ভাঙবে না। এটা কিন্তু আবার 2448 যেমন 2448 এর কিছু কালার আছে, এগুলো অনেকজনে বেলসা দিয়ে ঘষে, কেউ আবার আতর দিয়ে পিটিয়ে দেখে। আসলে এগুলো হলো একটা ভাইজলামি, আবার কেউ আবার আপনাদের দেখাবে একটা ইউটিউবে অনেকজনে বলে গুমুর ফাঁস করু। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকে কিন্তু আমরা চলে আসি আবার ইগল টাইলস এজেন্সিতে, আর আজকে আপনাদেরকে কিন্তু বড় বড় সাইজের হচ্ছে চায়না ফ্লোর টাইলস দেখাবো, আর যারা বাংলাদেশি টাইলস নেবেন তাদের জন্য আলাদা ভিডিও থাকবে। তো আমরা এইসব লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর 28 নম্বর হাউস, খালপাড়ের ঠিক পাশেই ইগল টাইলস এজেন্সি। এখানে কিন্তু তাদেরকে মানে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত পুরো শোরুম, আপনারা যে কোনো ধরনের টাইলস এবং স্যানিটারি আইটেম সব কিছুই পেয়ে যাবেন। কথা বলা বলা চলুন, আমরা ভিডিও স্টার্ট করি। আসসালামু আলাইকুম রাকিব ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে কি টাইলস দেখাবেন আমাদের? আসলে আজকে আমার দর্শক বন্ধুরা অনেকজনে বলে ভাই একটু বড় বড় টাইলস দেখান, আজকে আসলে একটু বড় বড় টাইলস দেখানোর জন্য আমি আসছি। তো ক্ষেত্রে এতদিন ছোট বড় সব মিলিয়ে দেখেছি, তো আজকে একটু বড় টাইলস দিয়ে শুরু করি। তো এক্ষেত্রে আমি এই টাইলসগুলো আমরা 8-10টা কালার আমাদের আসছে। এটা হলো সাইজ কত ইমন? 30x60 সাইজ, 30x60, এটা কিন্তু বিশাল বড়। এটার তো আরো বড় আছে আমার কাছে, কিন্তু বর্তমানে কিন্তু বড়র দিকে ঝুঁকতেছে সবাই, আসলে মানে বিগ এরিয়াতে বড় বড় টাইলস আছে, বড় আছে 36x72 ইঞ্চি আছে আমাদের কাছে। এটা হলো আপনার একটা আনকমন টাইলস, কিন্তু আজ কালার টোন সুন্দর মার্বেল শেডের ভিতরে। এটা কিন্তু থিকনেসটা পাতলা, বর্তমানে বড় টাইলস গুলো আনতেছি না। এটার থেকে পাতলা আছে 36x72 যেটা, এটার থেকেও পাতলা আবার, কিন্তু এগুলো একবারই পাতলা, মিলি কম। কিন্তু এগুলো আপনার বিলিং এ লাগাইলে একবারে মানে আপনার ওয়েট কম হবে। আর এগুলা কিন্তু আমের বালু সিমেন্ট একবারে কম লাগে, লাগাইতে বেশি একটা বালু সিমেন্টও লাগে না। আর এরা যদি আপনি যদি নেট মিশিয়ে উপরে যদি আমাদের কাছে যে ঘাম আছে টাইলস লাগানো, কিন্তু আমার কাছে একটা মেডিসিন আছে, ওই মেডিসিন দিয়ে লাগাইলে তো আরও ওয়েট কম হবে বিল্ডিং এর আপনি। আচ্ছা আচ্ছা, ওই ক্ষেত্রে এই টাইলসগুলো আমাদের বর্তমানে অ্যাভেলেবেল, 8-10টা কালার আমাদের বর্তমানে আছে। এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো হলো, এটা কিন্তু আবার 2448 যেমন 2448 এর কিছু কালার আমাদের আছে, আমি 2448 এর দেখাবো। যেমন এটার ভিতরে একটা কালার তো আমি দেখাইছি, তারপর একটা কালার দেখান, এটাও কিন্তু সেম জিনিস, কিন্তু এটাও সেম। আসলে এগুলো আমরা আমাদের রেট একটু বেশি, কিন্তু আমরা আজকে রেট কিন্তু বলে দিব, এগুলা রেগুলো আমরা 100% এগুলো তো ইম্পোর্টেড চায়না, তাই না? এগুলো 100% ইম্পোর্ট আইটেম এর, কিন্তু এগুলা কিন্তু ইন্ডিয়ান না, এগুলা কিন্তু চাইনিজ, এগুলো 100% চাইনিজ। আপনারা ব্যাকপার্টটা যদি দেখতে চান আমি ব্যাকপার্টটাও দেখাই দিব, কোনো সমস্যা নাই। এগুলো ব্যাকপার্ট আমরা দেখতে পারেন, ব্যাকপার্টটা থাকবে কি, স্টোন বডি, হ্যাঁ ব্যাকপার্টটা থাকবে কি এরও দেখতে পারেন। তারপর এটা দেখাইলাম, এটা দেখাইলাম, তারপর একটা কালার হলো সাদার ভিতরে, এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার, খুব সুন্দর লাগে লাগাইলে। সাদার ভিতরে মার্বেল শেড, এটা সাদার ভিতরে মার্বেল শেড, এগুলো কিন্তু আমরা ফুল বডি বলি আর কি, এটাও কিন্তু অনেক সুন্দর। এগুলো আসলে আমাদের রেট হলো 350 টাকা পার স্কোয়ার ফিট, আগে ছিল 380 টাকা এই রেটগুলা, কিন্তু এগুলার দাম আমরা এখন কমে দিচ্ছি 350 টাকা। আর ওই ক্ষেত্রে আপনারা যদি কেউ যদি টাইল যদি বড় বিগ বিচ টাইলসগুলো পছন্দ হয়, আপনাদের রেট বলার একটা অপশন আছে। এটা তো আমরা দেখাইলামই, এটা তো শেষ করলামই। এটা হচ্ছে গেলামের সাদার ভিতর মার্বেল শেড, এটা একটু ফাইবার একটু বেশি, আচ্ছা এটার ফাইবার একটু বেশি। এটার ভিতর আরেকটা কালার আছে হালকা মার্বেল শেডটা হালকা, যেমন এই যে এটা সামনে আছে আমার, এটা কিন্তু মার্বেল শেডটা কিন্তু হালকা, দেখেন আপনারা এটা হালকা মার্বেল শেড, এটা কিন্তু হোয়াইটের মধ্যে হোয়াইটের ভিতর কিন্তু মার্বেল শেডটা, এটা কিন্তু খুবই সুন্দর লাগে লাগাইলে। এটা কিন্তু সেম 32x32 আছে, 32x32 এর দাম একটু আর একটু কম। এটা আছে কিলো 36x30 এটা, এটা ছিল 36x60। আর ইমন এটার এটা 32x32 মাল একটু কষ্ট করে নিয়ে আসো, এটার এটাও আমি ছোট সাইজটা আপনাকে দেখাই দিই, ছোট সাইজটা দাম কম 230 টাকা ছোট সাইজটা, ওটা আমি সাইজটা দেখাইতেছি। কিন্তু এটার ভিতরে সেম, তারপরে আপনি যদি 32x32 ফুল বডি চান, আমরা ফুল বডি 32x32 দিতে পারবো, যেন এটা ফুল বডি, এটা কিন্তু একবারই ফুল বডি। এই যে এটা ছাও নিয়ে আসছি, কিন্তু এটার ছাও হইলো এটা, এটা হলো বড়রা, এটার ছাও হইলো এটা, দেখাই দিচ্ছি আপনার করে, এই সেম জিনিস, কিন্তু সেম জিনিসই দেখেন, এটা অর্ধেক, এটা দুইটা মিলে একটা হয়, এটা 350 টাকা, এটা 230 টাকা, আচ্ছা
ঠিক আছে, এটা হলো 32 24 30 60 সাইজ এইটা। আর এর থেকেও বড় আমি দেখাইতেছি আপনাদের, এটার থেকেও বড় দেখাবো। এটা বড়ই এই ডিসপ্লেতে আছে একটু, এই যে এটা আনো। তারপর এই যে 32 যদি আপনি কেউ জানেন এর কম দামি দেখেন, এটার দাম কিন্তু 175 টাকা। এটার দাম কিন্তু 175 টাকা, কিন্তু অনলি 175। হ্যাঁ, এটার দাম, এটা কিন্তু 230 টাকা পার স্কোয়ার ফিট। কিন্তু চায়নার ফাইবার গুলো কিন্তু হোয়াইটের মধ্যে অনেক সুন্দর, কিন্তু আমরা সুন্দর লাগে। যেমন এই আরেকটা কালার আছে 30 সাইডের ভিতরে, 30 সাইডের ভিতরে কিন্তু একটা কালার আছে, এটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কিন্তু কালারটা। তো এইটা রেট একটু কম, কত প্রাইস এটা? এটা রেটটা কম, কিন্তু এটাকে রাখবো 340 টাকা। তারপরে যদি কেউ আবদার থাকে মাল বেশি হইলে আমরা আমার দেখবো কোথাও কমানো যায় একটু বেশি হইলে। এই হলো সবচেয়ে বড় সাইজ এইটা, এটা কিন্তু আমাদের রেট কিন্তু আরো কমাইতে পারতেছি না। এটা একবারে পাতলা, আরো পাতলা কিন্তু এটা। একটা কালার আছে, একটা কালার আছে, কিন্তু এগুলো কিন্তু আমি সাইজ হলো আমার এলো 36 72 36, সবচেয়ে বড়টা সবচেয়ে বড়। হ্যাঁ, এলো 36 72, এর আগে যেটা দেখেছিল 30 60 দেখাইছি, এলো 36 72 ইঞ্চি এটা। এটা হলো আমার 30 60, এটা হলো 32 32। এখন আপনাকে আরেকটা টাইপ দেখাবো, এমন একটা মারবাসী বেট মাল নিয়েও 24 48। এখন একটা মাল দেখাবো আপনাকে 24 48, প্রথম মালটা নিয়ে আসো, এই জায়গায় রাখো, এটা নিয়ে আমি এটা দেখাইতেছি আপনাকে। এটা কিন্তু জিনিসটা কিন্তু সুন্দর, এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আমার আছে। কিন্তু এটা এমন স্কেলা নিয়ে আসো, আমি দেখাই এই জিনিসটা কি। এই জিনিসটা কিন্তু একবারই আনকমন, নতুন না? হ্যাঁ, একবারই আনকমন নতুন। হ্যাঁ, ম্যাট, এটা কিন্তু খুবই সুন্দর লাগে। এটা কিন্তু যত ঘষে খোয়া হবে না, আমি দেখাই আপনাকে। আসলে মানুষে অনেক রকমের অনেক ভাইজলামি করে, আমরা আসলে ওইসব কিছু বলতে চাই না। এটা হচ্ছে কি হলো আপনার 24 48, এগুলো অনেকজনে বেলসা দিয়ে ঘষে, কেউ আবার আতুর দিয়ে পিটিয়ে দেখে। আসলে এগুলো হলো একটা ভাইজলামি, আবার কেউ আবার আপনার দেখাবে একটা ইউটিউবে, অনেকজনে বলে গুমুর ফাঁস করুন, এটাও কিছু না। আসলে আমরা এতদিন ধরে, আমি আজকে 2 বছর ধরে আমি ইউটিউবে কাজ করি, তারপর ফেসবুক পেজেও কাজ করি, আমরা লাইভও অনেক সময় অনেক কিছু বলি। আসলে এগুলো কিছু না, এগুলোর অরিজিনাল যে কথা ওইটাই বলতে হবে এই জায়গায়। এগুলো কিন্তু আমরা যেটা দেখে ওইটি দেওয়ার চেষ্টা করি। যদি প্রোডাকশন, যদি এক প্রোডাকশন আরেক প্রোডাকশন মাল যায়, ওই ক্ষেত্রে আপনি একটু কালারটা হালকা ডিফারেন্স হয়, এগুলা কিন্তু কোনোদিনও ডিফারেন্স হবে না। এটা যেটা দেখে ওইটি আপনি করে দিব, অরিজিনাল যেটা দেখে ওইটি দিব। অনেকজনে আপনার মাল দেখাবে একটা দিবে একটা, এটা কিন্তু আমার কাছে ইনশাল্লাহ হবে না। আপনারা যদি, আমাদের অনেক কাস্টমার আছে, আমার অনেক, আমার ফেসবুক পেজও আপনি দেখতে পারেন, আমাদের ওয়েবসাইটও আপনি ঢুকে দেখতে পারেন, কিন্তু আমাদের এরকম কোনো ইনশাল্লাহ কোনো এরকম কেরাঙ্কি নাই। কিন্তু এগুলো অ্যাভেলেবল হয়, আপনারা যাই করেন চিন্তা করে নেবেন, আমরা যেটা দেখাবো ওইটি পাবেন। আর ওই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটা আবদার, আপনারা মালটা 100% এ গ্রেড দেখে কিনবেন, এ গ্রেড দেখে কিনবেন, এটা আপনার কাছে আবদার। লট মাল দেখে কিনবেন, আমাদের কাছে একই লট মাল পাবেন, তারপর আপনারা এ গ্রেড মাল পাবেন, 100% ভালো মাল পাবেন। আর লট মাল, বি গ্রেড মাল, এগুলো কিন্তু এ গ্রেড হচ্ছে একদম অর্ধেক দামে। হ্যাঁ, ওগুলোর দাম কম, আর এগুলোর দাম একটু বেশি। কিন্তু এগুলো কিন্তু অরিজিনালি চাইনিজ, আর দেশি যেগুলো এগুলো আমি দেখাই দিব, দেশির ক্ষেত্রে আমি বলে দিব। অনেকজন দেখা একটা দেখ একটা, আমার কাছে ইনশাল্লাহ এটা পাবেন না। আমি আজকে আপনাকে এই জায়গায় আমার এই বড় টাইলসের আজকে এই জায়গায় আমি ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ। এইভাবে টাইলস যদি ফালে ভাঙবে না।